वन्य जीवों के विभिन्न अंगों की तस्करी के आरोप में सिक्किम पुलिस के खुर्व पुलिस अधिकारी सिलीगुड़ी से गिरफ्तार। वन्य जीवों के विभिन्न अंगों की तस्करी के आरोप में सिक्किम पुलिस के एक पूर्व पुलिस अधिकारी को सिलीगुड़ी में गिरफ्तार किया गया है। पूर्व पुलिस अधिकारी को ब्रिक की नाभि और उड़ने वाले काट फड़वे की छाल की तस्करी करने से पहले सिलीगुड़ी के एक होटल में गिरफ्तार किया गया। पूर्व पुलिस अधिकारी को गुप्त सूत्रों से मिली जानकारी के आधार पर गुरुवार को नॉर्थ बंगाल यूनिवर्सिटी के सामने एक होटल से गिरफ्तार किया गया। आरोपी का नाम डैनी भुटिया है, वो सिक्किम पुलिस का डीएसपी बताया जा रहा है। खबर मिलने के बाद बागडोगरा रेंज के वन कर्मियों ने अभियान चलाया। आरोपी के पास मृग की नाभि और उड़ने वाले काट फड़वे की छाल बरामद हुई है, जिसका अनुमानित बाजारी मूल्य करीब 3 करोड़ रुपए की है। गिरफ्तार शख्स सिक्किम से गैंगटोक का रहने वाला है। उससे पूछताछ के बाद वन विभाग के अधिकारियों को पता चला कि जंगली जानवरों के विभिन्न अंग नेपाल से लाए गए हैं। फिर उन्हें दिल्ली तस्करी की जानी थी। उस होटल में दिल्ली के एक व्यक्ति को आना था। इसी बीच बागडोगरा रेंज के वन कर्मियों ने अभियान चलाकर उसे धर दबोचा। आज के एक मैंने अनेक बड़ो साफल्य আমাদের কাছে সকালবেলা একজন রেসপন্সিবল সিটিজেন বলব যে উনি একটা হোটেলে ছিলেন, তো উনি দেখছেন যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেল নিয়ে কনভারসেশন হচ্ছে, তো উনি প্রম্পটলি আমাদেরকে ইনফর্ম করেছে। প্রম্পটলি আমরা ভ্যান পাঠিয়ে সেই জায়গাটার মধ্যে দেখলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তো অনেকক্ষণ বিচার করার পরে দেখা গেল যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেলস নিয়ে কিছু ট্রানজ্যাকশন হচ্ছে। তো সেই জায়গার মধ্যে একজন সিকিমের নাগরিক, ওনার নাম আছে ড্যানি ভুটিয়া, উনি গ্যাংটকের তাদংয়ের বাসিন্দা, ইস্ট সিকিম। তো ওনার কাছ থেকে দুইটা মস্কের পট কস্তুরি বিন্দাও বলা হয়। তো এটার মধ্যে আর সাথে সাথে জায়েন্ট ফ্লাইং স্কুইরেলের স্কিন, তো এটা স্পট থেকে ওনার কাছ থেকে ধরা হয়েছে। সেটা আমি কংগ্রাচুলেট করব আমাদের ট্রেনিং রেঞ্জ অফিসার আর বিট অফিসার ওয়াংটুলামা আর সম্বর্ত সাধু প্রম্পট অ্যাকশন ওনারা করেছেন। আর এটা কেন কি এতই ইম্পর্টেন্ট যে আমি আমার 16 বছর চাকরিতে হয়তো সেকেন্ড টাইম এটা দেখতে পাচ্ছি। এটা এত রেয়ার একটা মানে জিনিস যেটা অ্যানিমাল আছে তার মানে শেডিউল 1 অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, তো সেটার একটা পার্ট এটা মানে ট্রানজ্যাকশন হচ্ছিল। তো এটা একটা বিরাট ব্যাপার। আর সাথে সাথে স্কুইরেল, ফ্লাইং স্কুইরেল তো এখন পাওয়াই যায় না, সেটাও একটা স্কিন ওটা পাচার হচ্ছে। এটা ইন্টারেস্টিং, এটা নতুন প্রথমবার এটা ধরা হয়েছে। তো ওনার একজনকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার সাথে ওনার গাড়ি আছে SK01PB8992 নিসান ক্রেটা যেটা আছে। আর আমরা তদন্ত করে দেখছি বাকি কি আছে না আছে, আমরা এসিসিএম এর কাছে কথা নিয়ে যাওয়ার চেষ্টা। এটা সিকিম থেকে দিল্লির কোন লোক আসতেছিল বাগডোরাতে, তো এখান থেকে ও নিয়ে যেত। এই মানুষটি কি এর আগে ওই সব কার্গোর সঙ্গে যুক্ত ছিল না? এখনো এটা মানে আমরা খুঁজে বার করতে পারছি না, আমরা দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। কোয়ান্টিটি দেখুন, এটা তো জেনারেলি একটা মেল মস্ক ডিয়ারের কাছে দুইটা স্যাকই থাকে, তো এই দুইটা মানে একটা মস্ক ডিয়ার ইজ শেডিউল 1 স্পিসিস, রিয়েলি ইনডেঞ্জার্ড স্পিসিস, সেটার মানে একটা পার্ট পাওয়া গেছে। আর আমাদের এই শিলিগুড়ির মধ্যে থেকে এটা পাচার হচ্ছিল, এটা খুবই গম্ভীর বিষয়। আর উনি তো নিজে স্বীকার করেছে স্টেটমেন্টে যে নেপাল থেকে নিয়ে আসছিল। কোন জায়গায় আটক করা হয়? এটা এনবিইউ গেটের সামনে, এনবিইউ 2 নম্বর গেটের সামনে, ওখানে একটা হোটেল আছে, হোটেলের নাম বলছি না। ওখানে মানে ওরা গিয়ে কথা টথা বলছিল, তো ওখানকারই একজন রেসপন্সিবল সিটিজেন আমাদেরকে টিপ অফ দিয়েছেন যে এরকম কিছু কথা হচ্ছে, সেটা ইমিডিয়েটলি সেটার উপরে অ্যাকশন করে এই জিনিসটা করতে পারা। মার্কেট প্রাইস তো দেখুন, আমি তো কিনতে যাইনি বা মার্কেটে বিক্রি হচ্ছে এটা তো আমি জানি না, তো হতে পারে মার্কেট ভ্যালু আছে বলেই কিছু করছে, কিন্তু আমরা সেটুকু বলতে পারছি না।